এবার আর কেউ বলতে পারবে না রাতে ব্যালটে সিল মারা হয়েছে গণভবনে বললেন প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সমাধিতে ফাতেয়া পাঠ নির্বাচন বর্জন করায় ভোটারদের ধন্যবাদ জানালো বিএনপি নয় মামলায় গ্রেফতার দেখানো হলো মির্জা ফখরুলকে জামিন শুনানি কাল আইনজীবীদের বিক্ষোভ দেশের বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী সহিংসতা মেহেরপুরের মুজিবনগর এবং সাতক্ষীরার শ্যামনগরে আহত অন্তত 30 জন বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য গণতন্ত্র যেন লোক দেখানো হয়ে না পড়ে জাতিসংঘের বিবৃতি বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত নির্বাচন হতে দেয়া হবে না বিএনপি জামায়াতের এমন হুমবিতম্বি কোথায় গেল প্রশ্ন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন 7 জানুয়ারি নির্বাচন হওয়ার মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বলেন এবার আর কেউ বলতে পারবে না রাতে ব্যালটে সিল মেরে রাখা হয়েছে গণভবনে সর্বসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন বলেন অবাধ নিরপেক্ষ জনগণের অংশগ্রহণের মাধ্যমে এবার স্বতঃস্ফূর্ত নির্বাচন হয়েছে যুদ্ধাপরাধী খুনিদের মতো দু একটা দল অংশগ্রহণ না করলে কিছু এসে যায় না নির্বাচনে যারা অংশ নেয়নি তাদের দলের কর্মীরা এখন হতাশায় ভুগছে বলে মন্তব্য তার বঙ্গবন্ধু কন্যা বলেন লন্ডনে বসে আয়েশ করে পায়েস খায় আর কর্মীদের মাঠে নামিয়ে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে নির্বাচন ঠেকানোর ব্যর্থ চেষ্টা করে শেখ হাসিনা বলেন এখন আর কেউ বলতে পারবে না রাতে ব্যালটে সিল মারা হয়েছে যারা নির্বাচনে পরাজিত হয়েছে তারা যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখে এমন নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি 7ই জানুয়ারি নির্বাচন হয়েছে আমার মনে হয় যে সেই 75 এর পর থেকে যত নির্বাচন আমরা দেখেছি তার মধ্যে সব থেকে সুশৃঙ্খল এবং অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হয়েছে আমি তাই সর্বপ্রথম আমার দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ওই মুষ্টিমেয় খুনি এবং যুদ্ধাপরাধীদের দল ছাড়া এদেশের সকল নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে অংশগ্রহণমূলক নির্বাচন কার অংশগ্রহণ এটা হচ্ছে জনগণের অংশগ্রহণ এত দলের মধ্যে দুই চারটা দল অংশগ্রহণ না করলে কিছু আসে যায় না কিন্তু জনগণ অংশগ্রহণ করেছে কিনা সেটাই সব থেকে বড় এই নির্বাচনে জনগণই অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে এবার নির্বাচনে আর বলতে পারবে না যে রাতে সিল মারবে কারণ ব্যালট পেপার রাতে যাই নাই ব্যালট পেপার পৌঁছাচ্ছে সকালে তারা যে একটা কথা ওই বলেই বেড়াতো সারাদিন সেটা বলারও তাদের সুযোগ নাই কাজে এই নির্বাচন হয়নি বা কিছু বলতে পারবে না তারা বলার কোনো মুখও তাদের নাই তবে তারা বলতে পারে মিথ্যা বলো তো ওদের একটা চরিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন টানা চতুর্থবার নিরঙ্কুশ বিজয়ে মঙ্গলবার সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রিহানা মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সহ পরিবারের অন্যান্য সদস্যরা এর আগে প্রধানমন্ত্রী 15 আগস্টে নিহত পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনে বনানী কবরস্থানে যান শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন শেখ হাসিনা বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন আওয়ামী লীগের আমরা আর মামুরার নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্তভাবে বর্জন করেছে নির্বাচন বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দুদিনের গণসংযোগ কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার সকালে রাজধানীর গ্রিন রোড এলাকায় মিছিল করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এ সময় ভোট বর্জনের জন্য রাস্তার দুপাশে জনগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এদিকে মগবাজারে লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী যুব দল সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে ও আশপাশে লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী এ সময় পথচারী রিক্সা চালক ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে নির্বাচন বর্জন করায় দেশবাসী ও সাধারণ মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রিজভী নির্বাচনকে দামি ও প্রহসন আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন দল একই দাবিতে মঙ্গল ও বুধবার দুদিনের গণসংযোগ কর্মসূচি পালন করছে তারা একতরফা নির্বাচন একটা দলের নিজেরাই নির্বাচন আমরা আর মামুরদের নির্বাচন
নির্বাচন কমিশনের সচিব বলছে নির্বাচনের দিনেই 10টার সময় যে সারা দেশে তারা জিতবে সেইটা ঠিক হয়ে গেছে। এই ছিনিমিনি খেলা জনগণের অধিকার দিয়ে তাদেরকে কে দিয়েছে? এই নির্বাচন বর্জন করার জন্য জনগণকে আহ্বান জানিয়েছিল বিএনপি এবং সমমনা দল, তারা বর্জন করেছে। এই জন্য বিএনপির পক্ষ থেকে এলাকাবাসী সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রমনা মডেল ও পল্টন থানার পৃথক 9 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আগামীকাল জামিন শুনানি হবে। গ্রেফতার ও জামিন শুনানির জন্য বেলা 11:30টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। তাকে বহন করা গাড়িটি আদালত চত্বরে প্রবেশের সঙ্গে সঙ্গে বিএনপি পন্থী আইনজীবীরা ফখরুলের জামিন চেয়ে মিছিল করেন। গত 31 ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত মির্জা ফখরুলের গ্রেফতার ও জামিন শুনানির জন্য 9 জানুয়ারি দিন ধার্য করেছিলেন। গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে 11টি মামলা হয়। এর মধ্যে পল্টন থানার 8 ও রমনা মডেল থানার 3 মামলা রয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত 29 অক্টোবর গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন। দর্শক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির সংবাদ সংগ্রহে এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার, যুক্ত হচ্ছি তার সঙ্গে। সরোয়ার, বিএনপি মহাসচিবকে নতুন করে গ্রেফতার দেখানোর বিষয় এবং আদালতের কার্যক্রম সম্পর্কে আমাদের জানাবেন, আর এ ব্যাপারে আইনজীবীরা কি বলছেন সে বিষয়েও জানাবেন। এরই মধ্যে মির্জা ফখরুলের মামলার কার্যক্রম শেষ হয়ে গেছে। আপনি জেনেছেন নিশ্চয়ই যে এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার মধ্যে পল্টন থানার মামলায় হচ্ছে 6টি এবং রমনা থানার মামলায় 3টি। এই মোট 6টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজকে বলতে গেলে জামিন শুনানি আংশিক হয়েছে। আজকে তার জামিন চাওয়া হয়েছিল বিএনপি পন্থী আইনজীবীরা, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম অসুস্থ। এবং আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আজকে হাতে লাঠি নিয়ে কারাগার থেকে এই হাজতে এসেছেন, আদালতে এসেছেন, এবং আমরা দেখছি পুরোটা সময় তার হাতে লাঠি ছিল এবং উনি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসছিলেন, তাতে বোঝা যায় যে তিনি কিছুটা অসুস্থ এমনি। তবে তার আইনজীবীরা বলছেন যে তিনি নাকি গত এই 2 মাসে প্রায় 6 কেজির বেশি ওয়েট লস করেছেন, তো উনি অসুস্থ, তার জামিন চেয়েছেন। আর আজকে আসামিপক্ষের আইনজীবী রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন যে এজাহার নামীয় আসামি এবং তার সাথে সম্পৃক্ততা আছে, তো আজকেই যেন তাকে এ করা না হয়, তো সেই ব্যাপারে আদালতও বলেছেন। আংশিক শুনানি শেষে আদালত বলেছেন যে ঠিক আছে, কালকে দুপুর 1টায় পূর্ণাঙ্গ শুনানির জন্য পুরোপুরি শুনে তারপর আসলে তারা এই বিষয়ে রায় দিতে চান আদালত, সেই জন্য আগামীকাল দুপুর 1টায় আবার শুনানির জন্য নির্ধারণ করেছে। তো এই শুনানি শেষে মির্জা ফখরুল ইসলামকে আদালত থেকে নামায় নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ পরে তাকে আবার কারাগারে পাঠানো হবে, আগামীকাল হয়তো আবার তাকে আনা হবে। তো এই পর্যন্ত সবচেয়ে কালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি হবে। স্যার, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিল সহকর্মী স্যার আহমেদ। গণতন্ত্র মঞ্চ নীতিগতভাবে অহিংস আন্দোলন করতে চায় এবং জনগণের শক্তির উপর ভর করে আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ডামি প্রার্থী দিয়ে নিজেদের মধ্যে আসন ভাগাভাগি করায় এটি কোনোদিনই নির্বাচনে মর্যাদা পাবে না। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের নেতারা সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন। তারা বলেন, 7 জানুয়ারি দেশে কোনো নির্বাচন হয়নি। একতরফার এই ভোট বর্জন করে জনগণ গণতন্ত্রের পক্ষে ঐতিহাসিক রায় দিয়েছে বলেও মন্তব্য করেন নেতারা। দেশের বড় অংশের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো এই প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করার ফলে এই নির্বাচন আগে থেকেই প্রতিদ্বন্দ্বিতাহীন একতরফা হিসেবে জনগণের কাছে প্রতিভাত হয়েছে। আওয়ামী লীগ আর দামি আওয়ামী লীগের মানুষ এই নির্বাচনে সরকারের বৈধতা দেওয়ার বা বৈধতা খোঁজার কোন সুযোগ নেই, ফলে রাজনৈতিকভাবে নৈতিক দিক থেকে সরকার এই নির্বাচনের মধ্য দিয়ে
আরেকবার তার পরাজয় তারা বরণ করেছে। জনগণ যেভাবে আওয়ামী লীগের ডামি নির্বাচন বর্জন করেছে, একদিন রাজপথে নেমে এই সরকারকে বিদায় করবে বলেও মন্তব্য করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। এবং যুগপৎ অতীত আন্দোলনের পরীক্ষিত একটা বিষয় যাতে সবাইকে নামানো গেছে, আমরা এখনো পর্যন্ত যুগপথের এই ধারাই আছি। আমরা মনে করি যুগপৎ যদি কার্যকরভাবে পথে নামে তাহলে যেরকম করে আপনারা চাইছেন সবাইকে একসাথেই দেখা যাবে। আমরা নীতিগতভাবে অহিংসতার আন্দোলন রাজনীতিতে আছি, কিন্তু জনগণের যে শক্তি সেই শক্তির কাছে সরকারকে মাথা নোয়াতে বাধ্য করব এই লড়াই করছি। বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের নেতারা জানালেন, সরকার পতন না হওয়া পর্যন্ত অহিংস আন্দোলন চালিয়ে যাবেন তারা। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। আহ্বান জানানো হয়েছে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিরোধী দলের উপরে দমনপীড়ন বন্ধের। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের সব মানুষের ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে, ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেন লোক দেখানো হয়ে না পড়ে। নির্বাচন সামনে রেখে গত কয়েক মাসে হাজার হাজার বিরোধী নেতাকর্মীকে নির্বিচারে আটক ও ভয়ভীতি দেখানো প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সহায়ক নয়। বাংলাদেশের সত্যিকার অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আবশ্যিক শর্তগুলো জোরদারের জন্য পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচনের জনগণের অধিকারকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, অন্যান্য পর্যবেক্ষকদের সাথে একমত নয়। নির্বাচনের সময় সংঘটিত সকল সহিংসতার নিন্দাও জানান মিলার। এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি, সব দল নির্বাচনে অংশ নেয়নি, সে কারণে বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না। শীতে কাঁপছে উত্তরবঙ্গ সহ সারাদেশ, জবুথবু জনজীবন। কুড়িগ্রামে ঘন কুয়াশা আর হিমেল বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। চরম দুর্ভোগে নদ নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চলের হতদরিদ্ররা। ঘন কুয়াশায় ফসলের ক্ষতির শঙ্কা কৃষকের। দিনমজুররা ঠিকমতো কাজে যেতে পারছেন না, ঘন কুয়াশায় বিঘ্নিত হচ্ছে যান চলাচল। পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 11.8 ডিগ্রি সেলসিয়াস। হার কাঁপানো শীতে কাবু সাধারণ মানুষ। উত্তরের হিমশীতল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। উত্তরের হিম বাতাসে কাহিল নাটোরের মানুষও। ঘন কুয়াশা আর কনকনে শীতে কাজে যেতে পারছেন না খেটে খাওয়া মানুষ। বিপদে শিশু ও বৃদ্ধরা। আবহাওয়া অফিস জানিয়েছে সারাদেশে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। আগামী কয়েকদিন তাপমাত্রা হ্রাসের এ প্রবণতা অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। এবার আর কেউ বলতে পারবে না রাতে ব্যালটে সিল মারা হয়েছে, গণভবনে বললেন প্রধানমন্ত্রী। পরিবারের সদস্যদের সমাধিতে ফাতিহা পাঠ। নির্বাচন বর্জন করায় ভোটারদের ধন্যবাদ জানালো বিএনপি। নয় মামলায় গ্রেফতার দেখানো হলো মির্জা ফখরুলকে, জামিন শুনানি কাল, আইনজীবীদের বিক্ষোভ। দেশের বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী সহিংসতা। মেহেরপুরের মুজিবনগর এবং সাতক্ষীরার শ্যামনগরে আহত অন্তত 30 জন। বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গণতন্ত্র যেন লোক দেখানো হয়ে না পড়ে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের বিবৃতি। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।